वेलकम टू जोस्ना कुकिंग्स। आज आमी आपनादेर सामने एकटी पूजोर स्पेशल रेसिपी चिकेन पिजा निये एसेछि। आशा करी भिडियोटी आपनादेर भालो लागबे। एटी बानाते आमी निएछि मयदा, नून, गुड़ो लंका, सादा तेल, टमेटो सस, चिकेन, कॉर्न, टमेटो, कैप्सिकम, चीज, पियाज, ईस्ट, गोलमरीच, सीजनिंग, चिली फ्लेक्स, चीनी। आमी एकाने 150 ग्राम मयदा निएछि। एबार एर मध्ये 1 चामच नून, 1 चामच चीनी, किछु परिमाणे तेल, हाफ चामच मतन ईस्ट दिए ভালো করে মিক্স করে নেব। এইবারে অল্প অল্প জল দিয়ে ময়দার মিক্সারটা তৈরি করে নেব। এইবার আমি সামান্য তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা মেখে নিয়েছি, এবার 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব। এবার কড়াতে সামান্য কিছুটা তেল দিয়ে গরম করে নেব। এইবার চিকেনগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এক থেকে দু মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ সিজনিং, হাফ চামচ চিলি ফ্লেক্স আর হাফ চামচ চিনি। তিন থেকে চার মিনিট মতন ভালো করে মিক্স করে নেব। এইবার চলুন পিজা বেস তৈরি করে নিই। দেখতে পাচ্ছেন ময়দাটা খুব সফট হয়েছে। আমি এখানটায় ইস্ট ব্যবহার করেছি। আপনারাও চাইলে খাবার সোডা ব্যবহার করতে পারেন। এইবার একটি ময়দার লেচি কেটে নিচ্ছি, এইটা দিয়ে পিজাটা তৈরি করব। এইবার আমি থালাতে সামান্য তেল দিয়ে ভালো করে চারিদিকে তেলটা মাখিয়ে নেব। এইবার আমি লেচিটা হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব।
এইবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নেব। পিজা বেস রেডি হয়ে গেছে। এইবার আমি 2 চামচ টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইবার একটা চিজ এর মধ্যে ঘষে দেব। এইবার এর উপরে ক্যাপসিকাম ছড়িয়ে দেব। একইভাবে টমেটো ছড়িয়ে দেব। তার উপর পেঁয়াজগুলো ভালোভাবে সাজিয়ে দেব। এবার চিকেনগুলো এর উপরে এইভাবে দিয়ে দেব। এবার কর্ন ছড়িয়ে দেব। এবার আরেকটা চিজ এর উপর ভালো করে ঘষে দেব। এবার কড়াতে নুন দিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। একটা স্ট্যান্ড এর উপর বসিয়ে দেব। এবার থালাটা আমি বসিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে চিকেন পিজা। খুবই টেস্টি রেসিপি, বাড়িতে সহজেই বানাতে পারবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।